গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। প্রথমেই চলে এসেছি আমার বাগানে। আমার বাগানে এই দুটো হচ্ছে আমার করবী ফুলের গাছ। এই করবী ফুলের গাছ দুটোকে আজকে আমি ছোট টব থেকে বড় টবে ট্রান্সফার করে তোমাদেরকে দেখাবো। ওই জন্য এসেছি একটু শেয়ার করতে তোমাদের সাথে প্রথমেই। আর আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেটা তো তোমাদের প্রথমেই জানা আছে, প্রথমেই তোমরা দেখে নিয়েছো। আজকে ঢ্যাঁড়স চিংড়ি টক দেখাবো। তোমরা খেয়েছো কি না কোনোদিন জানি না, কিন্তু আমি বাড়িতে মাঝে মধ্যেই এটা করে থাকি, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের টক। তোমরা বাড়িতে অবশ্যই এটা একদিন ট্রাই করবে। যারা যারা দেখছো আমার ভিডিওটা, দেখে দেখো কত সুন্দর লাগে খেতে। যাই হোক, এই গাছ দুটো অনেক দিন থেকেই আমি কাটিং করে রেডি করে রেখেছি। করবী ফুলের অনেক গাছই আমার আছে, তোমাদের আগেও দেখিয়েছি, কিন্তু এই গাছ দুটো অনেক দিন থেকে রেডি করা রয়েছে, কিন্তু ট্রান্সফার করার আর সময় হচ্ছিল না আমার। ওই জন্য আজকেই দেখো চলে এসেছি বাগানে এগুলোকে ট্রান্সফার করব বলে। কি বলো তো, তোমাদের আমি একটা কথা বলি, গাছ ছাড়া না আমি থাকতে পারি না, এটাই ব্যাপার। এই বর্ষা হচ্ছে কদিন ধরে, একদম গাছের কাছে আমি যেতেই পাচ্ছি না, গাছের কোনো কাজ করতে পারছি না। ওই জন্য যেন একটা কীরম খারাপ লাগছে আমার। তা যাই হোক, একটু রোদ উঠেছে বলে এই গাছের একটুখানি এই গাছ দুটো করে নিতে গেছি বাগানে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে নিলাম। আমি গাছ খুব ভালোবাসি, প্রতিদিন গাছেদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। দেখবে তোমরা আমার ভিডিওগুলোতে হয় দাদাভাইয়ের মাঠে প্রচুর গাছপালা চাষ করা, সেগুলোও আমি মাঝে মধ্যে গিয়ে দেখি, ভিডিও করি তোমাদের জন্য দেখাবো বলে। তোমরা হয়তো দেখেছো আমার প্রতিটা ভিডিওতে, দেখো কত শিকড় গজিয়ে গেছে গাছটাতে, খুব সুন্দর করে শিকড় গজিয়েছে গাছটাতে, এটা বলার অপেক্ষা রাখে না। এই টবগুলো আপাতত দিয়ে রাখছি, ছোট টবগুলো থেকে আবার আমি অন্য টবেও দেব, এরপরে আরেকটু বড় জায়গাতেও দেব। এগুলো আর কিছুদিন থাকবে এতে, তারপরে আরেকটু বড় জায়গাতে ট্রান্সফার করে দেব। আপাতত থাক, আপাতত আমার কাছে অন্য টব নেই, নাহলে বড় জায়গাতেই আমি একেবারে দিয়ে দিতাম। বড় টব নেই বলে আমি এতেই বসিয়ে দিলাম, থাক আপাতত। দেখো গল্পে গল্পে গাছগুলোকেও তোমাদের সামনে বসানো হয়ে গেল, কতটা কাজ আমি করে ফেললাম। আজকের একটা বড় কাজ আমার ছিল পড়ে, সেটাকে করে ফেললাম। এখনও অনেক কাজ বাকি আছে, চন্দ্রমল্লিকা গাছে রেডি করতে হবে, শীত এসে যাচ্ছে। দেখো দুটো গাছ কি সুন্দরভাবে রেডি করেছি। এবার চলো আমরা রান্নাঘরে যাই। দাদা ভাই বেশ খানিকটা চিংড়ি মাছ এনেছে, সেই চিংড়ি মাছগুলো থেকে আমি কয়েক টুকরো চিংড়ি মাছ কেটে নিয়ে রেখে গেছিলাম। আর এই দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এই যে আমি চিংড়ি মাছগুলো উনুন ধরিয়ে, কয়েক টুকরো বেশি নেইনি, 5-7 টুকরো চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় যেহেতু মাছগুলো, ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ কোনো সময় বেশি ভাজতে নেই, ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এটা হয়তো তোমরা জানো কি না জানি না, তাই আমার বেশি একটু হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো লালটা বেশি একটু হয়ে গেল, এরম লাল করে বেশি ভাজবে না, একটু কম ভাজতে হয়। যাই হোক, আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছটা। আর আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, কারি পাতা নিয়েছি, দেখছো। আর একটু ওই তেলে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢ্যাঁড়সটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ঢ্যাঁড়সটাও দিয়ে দিয়েছি, দিয়ে এই ঢ্যাঁড়সটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এক্ষুনি নুনটাকে আমি অল্প করে দেবো। ঢ্যাঁড়সটা একটু নুনটা অল্প করে দিলাম, যদি প্রয়োজন হয় আবার দেব একটু পরে। যে কোনো জিনিসে নুনটা, যে কাঁচা সবজিতে নুনটা দিয়ে ভাজলে কী হয়, নরম হয়ে আসে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই জন্য আমি প্রতিটা সবজিতে দেখবে ভাজার আগে একটু নুন দিয়ে নিই। দেখো খানিকটা আমার ভাজা ভাজা হয়েছে, আরও ভাজতে হবে কিছুক্ষণ।
আর একটু ভাজটা এখনো কাঁচা কাঁচা আছে। ঢেঁড়সের টক করতে গেলে ঢেঁড়সটাকে একটু ভালো করে ভাজতে হয়, নালে হেড়ে ভাপ থেকে যায়। দেখো আরও খানিকক্ষণ ভেজেছি আমি, তেলটা আমার পুরো টেনে নিয়েছে, আর একটু ভাজতে হবে। আমি দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে, আমি কম তেলে সবসময় রান্না করার চেষ্টা করি, আমি কিন্তু বেশি তেল দিই না। দেখো আমার প্রতিটা রান্না, অথচ ঢেঁড়সটা আমার ভাজাও হয়ে গেল, আমি বেশি তেল ইউজ করি না সবসময়, তোমরা দেখবে লক্ষ্য করে। ঢেঁড়সটা ভেজে নিয়ে ওই কড়াইতে সামান্য একটু তেল দিলাম, দেখো কতটুকু তেল দিলাম। তার উপরে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম, তিনটে শুকনো লঙ্কা কেটে দিলাম, একটু কারি পাতা দিলাম, আর একটু বেশি পরিমাণে সর্ষে দিতে হবে। দেখেছো সর্ষের গন্ধতেই এই টকটা সুন্দর হবে, সর্ষেটা দিয়ে দিলাম আমি। এবারে এগুলোকে বেশি ভাজবো না, হালকা খানিকক্ষণ ভেজে নিয়ে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম আমি। ঢেঁড়সগুলোকে এইবার ওর উপরে দিয়ে একটু নাড়তে থাকবো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ নেড়ে নেব। আর আমি এদিকে খানিকটা তেঁতুল, তোমাদের দেখানো হয়নি সরি, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম বেশ আধ ঘন্টা 45 মিনিট আগে। তেঁতুলটা ভিজে গেছে, এটাকে আমি ভালো করে কষলে কষলে এর থেকে যে দানাগুলো আছে এগুলো বার করে ফেলে দেবো, আর তেঁতুলের জুসটা নেব। টক বলেছি যখন, টকটা তো লাগবেই, এটা দেখাতে আমি ভুলে গেছি, সরি বন্ধুরা। যাই হোক, টকটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, বেশ 35-40 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটা নরম হয়ে গেছে বলে এইবার মাড়িটা বার করে নিলাম, নিয়ে এইটাকে আমি ওর মধ্যে দেব। মাড়িটা বার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিলাম, ভেতরে যা ছিল পরিষ্কার করে নিয়ে এটাকে একদম পরিষ্কার করে করে নিয়েছি, হাত দিয়ে সমস্ত ফেলে দিয়েছি যা যা ছিল, এবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি দেখো এটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু, তার চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা অতি অবশ্যই বুঝে দেবে, যেহেতু আমি আগে লবণ দিয়েছি। একটু হলুদ দিলাম, ঢেঁড়স যেহেতু হলুদটা একটু বেশি দিতে হবে, আর সামান্য একটু মিষ্টি দেবে, তোমরা যেমন খাও। আর লবণটা সামান্য দিলাম আমি, যেহেতু আমার আগে ভাজার সময় দেওয়া হয়েছে, আর এটা চাপা দিয়ে দিলাম কারণ ঢেঁড়সটা সিদ্ধ হতে হবে। দেখো একটু বসা বসা হয়ে এসেছে আমার ঢেঁড়সটা, এটাকে আর একবার ঢাকনিটা খুলে একটু নেড়ে দিলাম আমি। আমাদের একটা কথা বলে দিই, টক সব সময় জুস জুস রাখতে হয়, বুঝেছো? টক কোনো সময় শুকনো শুকনো হয় না, ওই জন্য আমি ঝোল ঝোল রাখলাম। এই যে যে টকটা ঝোলটা করেছি এটাই খেতে দুর্দান্ত লাগে, আর সর্ষেটা অবশ্যই বেশি পরিমাণে লাগবে, সর্ষের দিয়ে ভালো করে করতে হবে, বেশি পরিমাণে সর্ষে দিয়ে অসাধারণ লাগে খেতে। তাহলে আজকের বন্ধুরা, তোমাদের রেসিপি, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানিও। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।